গ্রো গ্রিন গ্রো হেলদি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাদ বাগানে টব বা কন্টেনারে যে সমস্ত ফলের গাছ লাগানো যেতে পারে বা যে সমস্ত ফলের গাছ লাগালে তা থেকে সুন্দর ফল পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম হলো সফেদা বা সাপোটিলা। এই গাছটা যদি আমরা মাটিতে লাগাই তাহলে গাছটার উচ্চতা অন্তত 30-40 ফুট হবে। বৃক্ষ শ্রেণীর হলেও এই গাছটিকে কিন্তু অনায়াসে টব বা কোনো কন্টেনারেও লাগানো যায় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নার্সারি থেকে আনা একটা সফেদার চারাকে কিভাবে একটা টব বা অন্য যে কোনো পাত্রে প্রতিস্থাপন করতে হবে। গ্রো গ্রিন গ্রো হেলদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। এটা একটা গ্রাফটিং করা সবেদা গাছের চারা। টবে ফলের গাছ করতে চাইলে আমাদের গ্রাফটিং করা বা কলম করা ফলের চারা অবশ্যই বেছে নিতে হবে। সেক্ষেত্রে আমরা 1-1.5 বছরের মধ্যেই ফল পেতে শুরু করব। কিন্তু যদি বীজের গাছ হয় সেক্ষেত্রে ফল আসতে কিন্তু 4-5 বছর বা তার বেশি সময় লাগতে পারে। তা এটা দেখতে পাচ্ছেন একটা গ্রাফটিং করা বা কলম করা সফেদা গাছের চারা। সফেদা গাছটি প্রতিস্থাপনের জন্য আমি এখানে 18 ইঞ্চি মাপের একটা টব নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে হাফ ড্রাম বা বড় বালতিতেও সফেদা গাছ লাগাতে পারেন। টবে ফলের গাছ লাগানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো উপযুক্ত মাটি তৈরি বা একটা সুন্দর পটিং সয়েল তৈরি। পটিং সয়েল তৈরির সময় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেন পটিং সয়েলটা বা মাটিটা অবশ্যই সুন্দর জল নিকাশি ব্যবস্থা যুক্ত হয়, অর্থাৎ টবের মাটিতে যেন কোনোভাবেই জল না দাঁড়ায়। পাশাপাশি আর একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখা দরকার, সেটা হচ্ছে ফলের গাছ সেটা যদি আপনি মাটিতে লাগান তাহলে সেটা কিন্তু অনেক লম্বা হবে, অনেক বড় হবে, তার শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করবে, যার ফলে সেই গাছ তার প্রয়োজনীয় সমস্ত খাবার কিন্তু মাটি থেকে পাবে। এক্ষেত্রে টবে যদি আপনি সেই গাছকে বড় করতে চান, সেই গাছ থেকে ফল পেতে চান, তাহলে এমন একটা পটিং সয়েল আপনাকে বানাতে হবে যেন তাতে যথেষ্ট খাবার গাছের থাকে এবং কিছুদিন পর থেকে পরপর থেকে সেই গাছে নিয়মিত আমাদের কিন্তু খাবার দিতে হবে। তো চলুন দেখি যে সফেদা গাছের জন্য যে পটিং সয়েল, সেই পটিং সয়েলটা আমরা কীভাবে তৈরি করব। এখানে একটা কথা বলে রাখি, সফেদা গাছ কিন্তু যে কোনো ধরনের পটিং সয়েল বা যে কোনো ধরনের মাটিতে হয়, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা যেন ভালো থাকে, অর্থাৎ টবের গাছে যেন কোনোভাবেই টবের মাটিতে যেন কোনোভাবেই জল না দাঁড়ায়। এই বিষয়টা মাথায় রেখে আমাদের একটা পটিং সয়েল বানাতে হবে। সফেদা গাছটা টবে প্রতিস্থাপন করবার জন্য আমি যে পটিং সয়েল তৈরি করছি সেখানে নিয়েছি 50% সাধারণ মাটি বা বাগানের মাটি। এর সঙ্গে নিয়েছি ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য 10% লাল বালি বা বিল্ডিং স্যান্ড, আর নিয়েছি 40% ভার্মি কম্পোস্ট। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারেন। এর সঙ্গে নিয়েছি আমি হাড় গুঁড়ো আর একটু শিং কুচি। তা এই উপকরণ প্রথমে বালি আর যে মাটি, অর্থাৎ এই দুটো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে। বালিটা দেওয়ার কারণ আগেই বলেছি যে ভালো জল নিকাশি ব্যবস্থা যাতে গড়ে ওঠে। এইবার এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি যে আমাদের ভার্মি কম্পোস্টটা। এই ভার্মি কম্পোস্টের বদলে আপনারা যে কোনো ধরনের অর্গানিক কম্পোস্ট, সেটা গোবর সার হোক বা পাতা পচা সার হোক, যে কোনো সারই আপনারা ব্যবহার করতে পারেন। তবে গাছ লাগানোর সময় নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করলে ভালো হয়, কারণ গাছের বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থায় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সারটাই বেশি প্রয়োজন। এর সঙ্গে আমি 1 মুঠো হাড় গুঁড়ো বা বোন ডাস্ট এর সঙ্গে দিয়ে দেব। হাড় গুঁড়ো বা বোন ডাস্টটা তো ফসফরাস রয়েছে, যেটা গাছের রুটটাকে খুব ভালো রাখবে। এইবার
এর সঙ্গে আমি দিয়ে দেবো এক মুঠো শিং কুচি। শিং কুচি এক মুঠো দিয়ে দিলাম। এইবার এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমাকে মিশাতে হবে। একটা জিনিস, এই উপকরণগুলো এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে গাছ যতদিন না পর্যন্ত নতুন পাতা ছাড়ছে ততদিন পর্যন্ত আমি বাইরে থেকে কোনো খাবার গাছকে আর দেব না, এবং গাছ তার প্রয়োজনীয় সমস্ত খাবার এখান থেকেই পাবে। এবার মাটিবাহিত কোনো রোগ যাতে গাছে না হয় সেই জন্য মাটিটাকে সুন্দর করবার জন্য দু চামচ নিম খোল বা নিম কেক, আমি এখানে সাদা রঙের একটা নিম গ্র্যানুলস ব্যবহার করছি, নিম কেক আপনাকে মেশাতে হবে। এটা আমি 18 ইঞ্চি টবের জন্য পটিং সয়েলটা বানাচ্ছি, তা 18 ইঞ্চির জন্য দু চামচই যথেষ্ট, দু চামচ দিলেই হবে। এইবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এই টবটা চওড়ায় হচ্ছে 18 ইঞ্চি এবং এতে ড্রেনেজ হোল রয়েছে, কিন্তু ড্রেনেজ হোল নিচের দিকে একটু কম রয়েছে, সেই জন্য এখানে আরও দুটো তিনটে ড্রেনেজ হোল বা ড্রেনেজ সিস্টেম আমাকে বানিয়ে নিতে হবে, দুটো তিনটে ছিদ্র করে নিতে হবে, যাতে করে জল কোনোভাবেই টবের মাটিতে না দাঁড়ায় বা টবের নিচে না দাঁড়ায়, কারণ জল দাঁড়ালে কিন্তু সমস্যা, তাতে গাছের ফাঙ্গাস আটাকের চান্স থাকবে এবং শিকড় পচে যাবে। সুতরাং দেখতে পাচ্ছেন আমি একটা র্যাদার সাহায্যে আরও চারটে ছিদ্র করে নিলাম। এখন যথেষ্ট ভালো ড্রেনেজ সিস্টেম হয়ে গেল, মানে জল বেরিয়ে যাবে, অতিরিক্ত জল অনাসে এখান থেকে বেরিয়ে যাবে। এইবার খোলাম কুচি দিয়ে বা টবের ভাঙা অংশ দিয়ে আমি এই ছিদ্রগুলোকে ঢেকে দেব। প্রথমেই এই কাজটা করতে হবে যাতে ওইখানে মাটি বা অন্য কিছু পড়ে ওই ড্রেনেজ হোলের মুখটা বন্ধ না হয়ে যায়। উল্টো করে উঁচু দিকটা উপরের দিকে রেখে এই খোলাম কুচি দিয়ে এগুলো ভর্তি করে দিতে হবে, খোলাম কুচি দিয়ে ছিদ্রগুলোকে ঢেকে দিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু, আমি দিচ্ছি পাথর বা নুড়ি, সবই কিন্তু একটা সুন্দর ড্রেনেজ সিস্টেম যাতে হয় তার জন্য এই নুড়ি বা পাথর দিয়ে ওই খোলাম কুচিগুলোকে ঢেকে দিতে হবে। বা আপনারা এখানে ইটের টুকরো ব্যবহার করতে পারেন বা পাথরের টুকরো ব্যবহার করতে পারেন। এইবার দেখুন ড্রেনেজ সিস্টেমটা সুন্দর হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা আমি দিচ্ছি বিল্ডিং স্যান্ড, এই লাল বালি বা বিল্ডিং স্যান্ড দিয়ে ওই যে নুড়ি পাথরের স্তর সেটাকে ঢেকে দেব। একটা সুন্দর করে একটা বেড মতো করে দিতে হবে, আস্তে আস্তে সুন্দর করে হাত দিয়ে হালকা হালকা করে চেপে একটা বেড মতো করে দিচ্ছি। তো বালি দেওয়া হয়ে গেল, বালির বেডের ওপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পটিং মিডিয়া বা পটিং মিক্স বা মাটি যেটা তৈরি করেছি সেইটা দিয়ে এইবার আমাকে টবটাকে ভর্তি করতে হবে আস্তে আস্তে। পুরোটা কিন্তু ভর্তি করব না, কারণ একটু গাছের মাপ নিয়ে নেব। গাছটা মোটামুটি অর্ধেকটা বা অর্ধেকের থেকে একটু কম প্রথমে ভর্তি করব। মাটি দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, একটু চেপে চেপে দিতে হবে, হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি, এখনও যথেষ্টই, কিন্তু আর একটু মাটি দিতে হবে, কারণ গাছ লাগানোর পরে 6 ইঞ্চি টবের যে একদম কানা আছে কানা থেকে 6 ইঞ্চি পর্যন্ত আমাকে মাটি দিয়ে যেন পূর্ণ থাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এরকম হাত দিয়ে আর একটা মাটি স্তর করে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। হাত দিয়ে চাপার কারণ একটাই, কোনো রকম এয়ার গ্যাপ যেন না থাকে, কোনো রকমভাবেই যেন কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাকের চান্স ম্যাক্সিমাম থেকেই যায়। তা যাই হোক, মোটামুটি দেখে নিলাম যে এই পর্যায়ে আমি যদি গাছটাকে এইবার বার করে বসাই প্রতিস্থাপন করি তাহলে উপযুক্ত হবে। তা এইবার আপনারা দেখতে পাচ্ছেন
একটা কাঁচির সাহায্যে আমি যে প্লাস্টিকের গ্রো ব্যাগটা ছিল, যে গ্রো ব্যাগে গাছটা বড় হয়েছিল নার্সারি থেকে এনেছিলাম, সেই গ্রো ব্যাগটা থেকে এটা বার করে নিলাম। এইবার তলার দিকের মাটিটা একটু হাত দিয়ে সরিয়ে নিতে হবে। এটা করার কারণ শেকড়গুলো যাতে একটু আলগা করে দিয়া খুব সহজে আপনার টবের মাটিতে খুব সহজে যেন মাটিটা পেয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেটা যেন মাটিটাকে মাটি পেয়ে গিয়ে সেখান থেকে তার সমস্ত খাবার পেতে থাকে। খালি অংশটা, টবের খালি অংশগুলো ভালো করে আবার ওই একই পটিং সয়েল বা পটিং মিক্স দিয়ে আমাকে পূর্ণ করে দিতে হবে এবং একটু অবশ্যই পূর্ণ করার সময় হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে কোনোরকমভাবেই এয়ার গ্যাপ না থাকে, এইটা মাথায় রাখতে হবে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু সমস্যা। তা যাই হোক, দেখুন যেটা আমি চেয়েছিলাম আপনাদের যেটা বললাম যে টবের কানা থেকে 6 ইঞ্চি পর্যন্ত মাটি দিয়ে 6 ইঞ্চি যেন খালি থাকে টবের কানার দিকটা, কারণ এখানে পরবর্তীকালে আমাকে সার মাটি বা অন্য সমস্ত কিছু দিতে হবে। এরপরে যেটা করতে হবে, টবের গাছ প্রতিস্থাপনের পর একদম পুরো জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে, খুব ভালো করে জল দিয়ে। কেমন জল দিতে হবে? পুরো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তলা ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু জল দিতে হবে, মানে পুরো মাটিটাকে, টবের পুরো মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জল দেয়াটা একটা ব্যাপার, জল দেওয়ার সময় এক মগ জল দিলাম বা দু মগ জল দিলাম এরকম কিন্তু নয়। আমি জল দিয়েছি, দেখুন এখনো পর্যন্ত কিন্তু জল ড্রেনেজ হোল দিয়ে বেরোচ্ছে না, তা এখনো জল দিতে থাকবে, এই বিষয়টা কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন এবার কিন্তু যথেষ্ট জল দেওয়া হয়েছে এবং এতটাই জল দেওয়া হয়েছে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে এসছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে গাছ কিন্তু, গাছের মাটি প্রতিস্থাপন করবার পরে পুরো পটিং সয়েলটা কমপ্লিটলি ভিজে গিয়েছে। তো প্রতিস্থাপন হয়ে গেল, প্রতিস্থাপনের পর আপাতত এটা 2 থেকে 3 দিন একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে যাতে ট্রান্সপ্লান্টেশন শকটা গাছ কোনোভাবেই না পায়, এবং তারপরে এটা একদম দিনের মধ্যে অন্তত 6 থেকে 7 ঘন্টা রোদ পায় এরকম কোনো জায়গায় আমাকে রাখতে হবে। এবার খাবারের কথায় আসি, গাছ প্রতিস্থাপনের পর যতদিন না পর্যন্ত গাছটাতে নতুন পাতা গজাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বাইরে থেকে কোনো খাবার দেওয়ার দরকার নেই, যথেষ্ট পরিমাণে খাবার এখানে দেয়া রয়েছে। যখনই নতুন পাতা গজাতে শুরু করবে তখন 15 দিন অন্তর অন্তর আমরা আমাদের বাড়িতে বানানো কোনো জৈব সার বা অর্গানিক কম্পোস্ট বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট, যে কোনো ধরনের জৈব সার আমরা 18 ইঞ্চি টবের জন্য 2 মুঠো করে দিতে থাকব। এছাড়া গাছে যাতে কোনো রোগ পোকার আক্রমণ না ঘটে সেই জন্য বাড়িতে তৈরি নিম কীটনাশক, যার ভিডিও লিংক আমি নিচে দিয়ে দেবো, সেইটা অথবা নিম তেল প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে হয়। তো আপনারা দেখলেন যে নার্সারি থেকে আনা একটা সপেদা গাছের চারা কীভাবে আমরা টবে প্রতিস্থাপন করতে পারি। গাছটির নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।